ঢাকার বনানীর রেইন্ট্রি হোটেলে চার বছর আগে দুই তরুণীকে ধর্ষণের আলোচিত মামলার রায়ে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোসাম্মদ কামরুন্নাহার বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন দুই সালের আঠাইশে মার্চ বনানীর রেন্ট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয় এ মামলায় এ ঘটনার এক মাসের বেশি সময় পর ছয়ই মে বনানী থানায় মামলাটি করেন এক তরুণী তার অভিযোগ ওই হোটেলে অস্ত্রের মুখে জিম্মি করে তাকেসহ তার বন্ধুকে রাতভর আটকে রেখে সাফাত ও নাইম ধর্ষণ করেন অন্য তিনজন তাতে সহায়তা করেন সারা দেশে এ নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয় মামলার সব আসামিদের গ্রেপ্তার করে পুলিশ ধর্ষণের মামলা হওয়ার পরের মাসেই সাতই জুন তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক ইসমতারা এমই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এক মাসে তদন্ত শেষের পর পরের মাসেই আদালতে অভিযোগ গঠন হয় ওই বছরের তেরোই জুলাই অভিযোগ গঠনের পর শুরু হয় সাক্ষ্যগ্রহণ এরপর দীর্ঘ যুক্তিতর্ক ও নানা ঘটনার পর বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় প্রদান করলেন বিচারক রায়ে বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন তদন্ত কর্মকর্তা প্রভাবিত হয়ে এ মামলার অভিযোগপত্র দিয়েছেন ভিকটিমদের ডাক্তারি রিপোর্টে কোনো সেক্সুয়াল ভায়োলেশনের বিবরণ নেই ভিকটিমের পরিধিতে পাওয়া ডিএনএ নমুনা আসামিদের সঙ্গে মেলেনি দুই দফা তারিখ পেছানোর পর বৃহস্পতিবার রায় ঘোষণা করলেন আদালত রায় উপলক্ষে আদালত পাড়ায় নেয়া হয় বাড়তি নিরাপত্তা